কাউনিয়ায় মুক্তি সংগ্রাম, সাম্য ও সম্প্রীতির বার্তা সহ বিভিন্ন দেয়ালে দেয়ালে রং তুলিতে তারুণ্যের দীপ্তি ছড়াচ্ছে শিক্ষার্থীরা। কাউনিয়া প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ভয়ের দেয়াল ভাঙল, এবার জোয়ার এলো ছাত্র জনতার। 52 দেখিনি, 71 দেখিনি, 24 দেখেছি, এমন নানান প্রতিবাদী স্লোগানে ভরে গেছে সারা দেশের ন্যায় রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন দেয়াল। মানচিত্র আন্দোলন সংগ্রামের এবং প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকার সহ বিভিন্ন স্লোগান লিখছে। পারিপার্শ্বিক পরিবেশ রাঙিয়ে দিতে তাদের এই প্রয়াস। এতে স্কুল কলেজের শতাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। এ দৃশ্য দেখতে ভিড় করছে নানা বয়সী মানুষ। উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রছাত্রীরা বলেন, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, বাজার মনিটরিং, সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশও জনবান্ধব এবং শিক্ষণীয়ভাবে গড়ে তোলার প্রত্যয়ে এবং সমাজকে বদলে দিতে, শৃঙ্খলা ফেরাতে, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান। অন্যদিকে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য সড়কে ফিরে এসেছে পুলিশ। তাদের সাথে সড়কে দাঁড়িয়ে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। এতে করে কাউনিয়া উপজেলার মহাসড়কে নেই কোনো যানজট। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যানজট নিরসনে কাজ করায় প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা।